কোভিড যদিও এখানে কম আছে তা সত্ত্বেও পলিটিক্যাল প্রোগ্রাম র্যালি সমস্ত ব্যান আছে বৃহত্তর সবচেয়ে মানুষের সাথে তাই জমায়েত করতে গেলে আমাদের জমায়েত পাওয়া কঠিন ছিল জমায়েত করলে অন্তত 20-30 লক্ষ লোককে আমাদের আসি সেই জন্য আমরা গতবারেও ভার্চুয়াল করেছিলাম এবারেও তাই পরিস্থিতির দিকে নজর রেখে কোভিড যাতে পাকে না পায় মানে সদিচ্ছা আছে আমাদের কোভিড কিন্তু সদিচ্ছাটা মানুষকে যেন কোনো ক্ষতি না করে সেই জন্য আমরা ভার্চুয়ালি করব বেলা থেকে শুরু প্রতি বুথে বুথে আমার কর্মীরা থাকবে এবং যাতে আমরা যেদিন লঞ্চ হবে 21 জুলাই মারাঠি মানুষ দিবসে ওই দিনই 21 জুলাই নিয়ে আমাদের শহীদ দিবসে আমাদের যে বক্তৃতা মারাঠি মানুষকে উৎসর্গ করে ধন্যবাদ জানি সেটা 21 জুলাই ভার্চুয়ালি বেলা দুটোই হবে সবাই দেখতে হবে 21 জুলাই শহীদ স্মরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও বার্তা এবার 21 জুলাই হবে ভার্চুয়ালে তার একটাই কারণ কোভিড সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য এই উদ্যোগ তৃণমূল কংগ্রেসের এবং যেমনটা বলা হচ্ছে যে জাগো বাংলা সেই পত্রিকাতেও কিন্তু প্রকাশ করা হবে এমনটাই জানানো হয়েছে ভিডিও বার্তায় জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রতি বুথে বুথে কর্মীরাও থাকবেন কিন্তু সব হবে ভার্চুয়ালে ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান কোভিড যদিও এখানে কম আছে তা সত্ত্বেও পলিটিক্যাল প্রোগ্রাম র্যালি সমস্ত ব্যান আছে বৃহত্তর সবচেয়ে মানুষের সাথে তাই জমায়েত করতে গেলে আমাদের জমায়েত পাওয়া কঠিন ছিল জমায়েত করলে অন্তত 20-30 লক্ষ লোককে আমাদের আসি সেই জন্য আমরা গতবারেও ভার্চুয়াল করেছিলাম এবারেও তাই পরিস্থিতির দিকে নজর রেখে কোভিড যাতে পাকে না পায় মানে সদিচ্ছা আছে আমাদের কোভিড কিন্তু সদিচ্ছাটা মানুষকে যেন কোনো ক্ষতি না করে সেই জন্য আমরা ভার্চুয়ালি করব বেলা থেকে শুরু প্রতি বুথে বুথে আমার কর্মীরা থাকবে এবং যাতে আমরা যেদিন লঞ্চ হবে 21 জুলাই মারাঠি মানুষ দিবসে ওই দিনই 21 জুলাই নিয়ে আমাদের শহীদ দিবসে আমাদের যে বক্তৃতা মারাঠি মানুষকে উৎসর্গ করে ধন্যবাদ জানি সেটা 21 জুলাই ভার্চুয়ালি বেলা দুটোই হবে সবাই দেখতে হবে একুশে জুলাই শহীদ স্মরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও বার্তা এবার 21 জুলাই হবে ভার্চুয়ালে তার একটাই কারণ কোভিড সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য এই উদ্যোগ তৃণমূল কংগ্রেসের এবং যেমনটা বলা হচ্ছে যে জাগো বাংলা সেই পত্রিকাতেও কিন্তু প্রকাশ করা হবে এমনটাই জানানো হয়েছে ভিডিও বার্তায় জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রতি বুথে বুথে কর্মীরাও থাকবেন কিন্তু সব হবে ভার্চুয়ালে